পবিত্র ঈদ উল ফিতরের আগে তৃতীয় ধাপে প্রায় 33,000 পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার 32,904টি গৃহহীন ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করবেন তিনি। এটাকে এবারের ঈদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেখা হচ্ছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সিনিয়র সচিব জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে 2,69,500 টাকা। খাস জমির পাশাপাশি সরকার নিজে জমি কিনে এসব ঘর নির্মাণ করে উপহার হিসেবে দেয়া হচ্ছে।